हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू आवर न्यू ब्लॉग। तो एखन घड़ीते बजे सकाल 6টা আর আজকে হচ্ছে 18ই মে। এখন থেকে আমার বকুম বকুম আমি শুরু করলাম। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। সকলে যে সমানভাবে ভালো আছে, সমানভাবে সুস্থ আছে তা না, কারণ দেশের অবস্থা কেন, সারা পৃথিবীর অবস্থাই খুব মানে সংকটময় বলতে পারো, মানে খুব অসুবিধার মধ্যে আমরা কিন্তু সকলেই আছি। কিন্তু মনের দিকে থেকে একটা আলাদা জোর আনার চেষ্টা করছি যাতে আমরা সকলে ভালো থাকি। তো ভালো থাকার জন্যই কিন্তু অনেকদিন পরে আবার ক্যামেরাটা আমি খুলে বসলাম তোমাদের সাথে, একটু বকুম বকুম করার জন্য বা মনের কিছু কথা শেয়ার করার জন্য। আমার অবস্থা দেখে বুঝতে পারছো হয়তো আমার ঘুম হয়নি বা এরকম কিছু, সত্যি সত্যি সেটা হয়নি। আর তাছাড়া একটা আলাদাভাবে একটা চিন্তাও রয়েছে, তোমাদের সাথে বলছিলাম যে আমার দাদার একটু শরীরটা খারাপ হয়েছে, তো সেই জন্য একটা কী বলবো, একটা চাপা টেনশান থেকেই যায় যতক্ষণ মানুষটা ঠিকঠাক সুস্থ না হচ্ছে। তো যেহেতু আর অনেকটা দূরে কলকাতায় আর আমি এখানে আসানসোলে, তো একটা দূরত্বের জন্য একটা মনটা আলাদাভাবে একটা খারাপ লাগে, তো সেটা তো রয়েছে। তাছাড়া এই আমার জলের সমস্যাটা তোমাদেরকে বলতে বলতে হয়তো তোমরা শুনতে শুনতেও হয়তো বোর হয়ে গেছো। কাল রাতে মানে কালকে সারাদিনই আমি জল পাইনি, তারপরে রাত্রির বেলায় আমার 1:45 জল ছিল, জল লাগালাম। আধ ঘন্টার জলে কিছুই হয় না, বুঝতেই পারো আমার ঘরে এতগুলো ডগি রয়েছে বা আমরা দুজন রয়েছি, তারপরে তো আরও নানা রকম কাজকর্ম থাকেই, আর রাত্রিবেলা ওই সব কাজকর্ম করতে গিয়ে আর বলো না, বালতি ফালতি ভেঙে হাতে ব্যথা ঠাতা পেয়ে একাকার কাণ্ড। সারারাত তো আর ঘুম হলোই না, আবার 4:40 জল ছিল, কিন্তু 4:40 ঘুম থেকে উঠে পড়ে আমি আর ঘুম মানে ঘুমালামই কখন, ঘুমাইনি। রাত্রিবেলায় ঘুমাতে গেলামই 2:30 সময় শুলাম একটু, তাও ঘুম আসছে না, আবার 4:40 মধ্যে উঠে পড়ো ঘুম চোখে উঠে। আমার আর ঠিক লাগছিল না, আমাকে রান্নাঘরের দিকে যেতে হবে, রক্সি কোকোর খাওয়ার ওইদিকে সকাল সকাল বসিয়েই দিয়েছি। আর আমি দেখো বাইরের দিকে রয়েছি, এদিকে সব জামাকাপড় মেলা, বলতে পারো আজকে ঘুম হয়নি। আর এখন যদি ঘুমোতে যাই আমার যে ঘরের কাজকর্ম সেগুলো সব জলঞ্জলি চলে যাবে, ওই জন্য কিছুটা কাজ আমি গুছিয়ে নিয়েছি। ওইদিকে কোকোর ঘর পরিষ্কার করা হয়ে গেছে, সবজি টবজি কেটে রক্সিদের খাওয়ার মানে রক্সি কোকোর খাবারও দেখো এদিকে সংসহ করছে, ওদিক দিয়ে উঠে এলাম, কখন যে সিটি পড়বে তার কোনো ঠিক নেই। আর এটা কী বলতো, সিটি মানে একটু হবে জাস্ট এই সিচুয়েশানে এটাকে বন্ধ করে দিতে হবে, নাহলে আমার রান্নাঘর আর দেখতে হবে না, চারিদিকে একদম ছিটে ছিটে একদম ভয়ানক অবস্থা হয়ে যাবে। এটা কিন্তু আমাদের ভাতটা বেশ সুন্দরভাবেই হয়ে যাবে, ভাপে ভাপে একদম কমপ্লিট হয়ে যাবে, এইভাবে ওদের খাবারটা আমি বানাই সব সময়। তো যাই হোক, যেটা বলছিলাম সকালবেলায় তো উঠে রক্সি মানে কোকো যেই ঘরে থাকে, এখন রক্সি থাকে না ওই ঘরে, তো ওই ঘরটা ক্লিন করা হয়ে গেছে ভালো করে, বাকি ক্লিন করার বাকি রয়েছে জিনিসপত্র এখনও। আর আজকে কিন্তু 4:40 আমি একা উঠিনি, আমার সাথে উঠেছে আমার কোকোরানি। ও এখন যে বোনগুলো হয় না ডগিদের জন্য কিনতে পাওয়া যায় ডগি শপে, যেখানে সব জিনিসপত্র কিনতে পাওয়া যায় ওখানেই তোমরা পেয়ে যাবে কিনতে, এখন অনলাইনেও পাওয়া যায়, তো সেইটা নিয়ে ও এখন কিন্তু ওই 4:40 থেকে মানে আমি ওকে যখন বাইরে করেছি ও তখন থেকে কিন্তু এটা নিয়ে বসেই আছে। আর সকালবেলা ওর ঘর যখন ক্লিন করতে যাচ্ছি আমি তখন টেনশানে পড়ে গেছি, আমি ভাবছি কী দিয়ে ওর ঘরটা আজকে মানে জলটা কিসের মধ্যে নেব, কারণ এই দেখো এই যে বালতি ফেটে ফুটে একদম চৌচির হয়ে গেছে কাল রাতে। তারপরে যাই হোক, আরেকটা ভাঙা বালতি জোগাড় করেছি, ওটা মোটামুটি ঠিক আছে, মানে অল্প করে জল ওই বালতিটা করে নিয়ে অ্যাটলিস্ট ঘরটা মুছে নিতে পারবো। আর এদিকে যে উঠোনটা দেখতে পাচ্ছ, এই উঠোনটাও সকালবেলা ঝাড়ু লাগিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে। তো অনেক দিন ধরে ফুলও টাইম মতন পাড়া হয় না, আর সেই জন্য একটু ভাবলাম চলো বাগানের দিকে মানে ওই দিকটায় আজকে একটু যাব, গিয়ে ফুল একটু পাড়বো।
ঠাকুর ঘরটা ক্লিন করে নিই আমি এখন। আর এতক্ষণ কেন বলো তো ক্যামেরাটা অন করিনি, একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম, তো রাতের জামা কাপড়টাই ছিল পরা, ওইটা পরেই করে নিয়েছি। ওর ঘরটা বেশি নোংরা থাকে ওই জন্য ওটা ক্লিন করে নিয়েছি। এরপরে ফ্রেশ একটু হয়ে নিলাম, হয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে একটু টিপ টিপ পরে একটু তো ভদ্রস্থ সাজতে হবে। আর মাথায় দেখো তেল দিয়ে একদম ভর্তি জল জল করে মাথা পুরো পাগল হয়ে গেছে। এখন একটুখানি ওই সাইডে যাই, মানে বাঞ্ছারামের বাগানের দিকে। বাঞ্ছারামের বাগানে তো আমার এখন কিছুই অবশিষ্ট নেই, কিন্তু কি অবস্থা, একটু ইচ্ছে আছে কটা ফুল পারবো বা বেলপাতা একটু পেরে নিয়ে আসি। তারপরে জানি না আজকের দিনটা কেমন যাবে, কেমনভাবে কাটবে। আবার 8টা বাজে না বাজে তো কারেন্টও চলে যাবে, তার আগে সব কাজকর্ম আমাকে আগিয়ে ভাগে সেরে রাখতে হবে। অনেক অনেক এই কদিনে অনেক অনেক জিনিস ঘটছে, কারেন্ট চলে গিয়ে আমাদের অনেক ফিউজ টিউজ উড়ে গিয়ে কি বলবো একদম একাকার কাণ্ড। মানে আজকে ক্যামেরাটা খুলেছি সব যেন কমপ্লেন তোমাদের কাছে দরখাস্ত করার জন্য যে কত কত সমস্যায় রয়েছি। সবাই জানি অনেক সমস্যায় রয়েছে, কিন্তু আমি দেখো এই সমস্যাগুলোর মধ্যেই রয়েছি। তো আর নতুন করে কি বলবো তোমাদেরকে, কিন্তু তোমাদের সাথে বকম বকম না করলেও মনটা ভালো লাগে না। মনটা ভালো করার জন্যই তোমাদের সাথে বকম বকম শুরু করে দিয়েছি, আর বকম বকম শুরু করলে আমি চুপ হতেই চাই না। বাগানের অবস্থা পুরোপুরি মানে দেখার মতন। এক্ষুনি আবার আমি পায়ে খেলাম একটা কি বলবো চোট নামতে গিয়ে। বাগানের অবস্থা পুরো দেখার মতন, দেখো কত ফুল হয় রোজ, কিন্তু আমার বেলা হয়ে যায় বলে আমি একদম বাগানের দিকে আসতেই পারি না। ফুল বেলপাতা সব কিছু নিলাম। এটা হচ্ছে দেখো বেল গাছটা, তো ছোট ছোট দেখো নিচের দিকেও বেল গাছ হচ্ছে ছোট, এত সুন্দর বড় বড় বেলপাতাগুলো যে না ছিঁড়ে পারলাম না আমি। ঠাকুরকে একটু আজকে বড় বড় বেলপাতা দেবো। এই কদিন অ্যাকচুয়ালি বাগানে আমি আসতেই পারিনি, সেই জন্য আমার এই বেলি ফুল গাছটার অবস্থা এই রকম। মানে যা তা অবস্থা, অনেকটা ঝেড়ে ঝেড়ে ফেললাম, আরও ফেলতে হবে, আর পারলে একটু জলও দিতে হবে। জলের এত সমস্যা যে কোথা দিয়ে জল দেবো সেটাই বড় প্রশ্ন। এই জন্য কোনো গাছ কি বলো তো মন চাইলেও সুন্দর করে বাগানটাকে সাজাতে পারি না, অনেকটাই জায়গা আছে বাট জলের অভাব। আর এই যে হলুদ কলকে থেকে কিছু কলকে ফুলও পারলাম, হাঁপিয়ে যাচ্ছি যেন কথা বলতে বলতে। আর এই দেখো বাঞ্ছারামের বাগানের অবস্থা, দেখো পুরো জঙ্গলে পরিণত হয়ে গেছে। আগের দিন বললাম না, কিন্তু ফুল হয়েছে বাগানেও, ফুল হয়েছে যেতে তো হবে বাগানে। আজকে ঢুকবার ইচ্ছা ছিল না, দেখো তোমাদেরকে ঘোরাতে নিয়ে এসে আজকে কিন্তু আমার ফায়দাই ফায়দা হয়েছে। তাহলে বলো আজকে ভালোই হলো বাগানের দিকে এসে, অনেক ফুল পাওয়া গেছে কিন্তু বাগান একদম জঙ্গল জঙ্গল হয়ে গেছে। দেখো জঙ্গল হয়ে গেছে, বাহ অনেক কিন্তু গাছপালাও জন্মেছে এখানে। জন্মাইছে নিজে তা না, মানে এই যে কদিন ধরে যে বৃষ্টি হয়েছে তার ফলে দেখো এখানে উচ্ছে গাছ হয়েছে, আর ওটা কী গাছ বুঝতে পারছি না, আবার অনেক জঙ্গলি গাছও জন্মেছে। মানে ভালো মন্দ মিশিয়ে বাঞ্ছারামের বাগান একা একাই সেজে উঠছে। আর পেয়ারা দেখাচ্ছিলাম তোমাদেরকে, এই দেখো আজকে এই দেখো পেয়ারা গাছে ছোট ছোট পেয়ারাও হয়েছে। এই পেয়ারাগুলো থাকতেও পারে, পাখিতেও খেয়ে নিতে পারে, বড় হলেও হতে পারে। জল তো একদম পাচ্ছে না, বৃষ্টির জল দুদিন তিন দিন যা পেয়েছে সেটাই তো। চলো এখন এই ফুলগুলো তুলে নিই তাড়াতাড়ি করে। যাই হোক ফুল তোলা হয়ে গেছে। আর গোলাপ গাছগুলো দেখো নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু গোলাপ গাছেও কুড়ি এসছে দেখছো। মানে জল পায় না বলে এদের এই অবস্থা। আমারও খুব খারাপ লাগছে, বাট আমি সত্যিকারের সময় দিতে পাচ্ছি না, কি করব কিছু করার নেই। সব থেকে হচ্ছে জলের সমস্যাটা মেন সমস্যা। এদিকে চলে এসছি আর ওদিকে দেখো কোড়ানি কিন্তু এখনও বদমাইশি করে যাচ্ছে, আর ওদিকে একটা কোকিল কু কু করে ডাকছে, মাঝের মধ্যে আওয়াজ পাওয়া যাচ্ছে। ওই দেখো কু ওইখানটায় ঠিক বসে এটা দেখতে পাচ্ছ, দেখো কি ডাকছে সুন্দর করে।
আকাশের উঠোনে দুটো জবা ফুল হয়েছিল, একটা তো দেখেছো একটু লাল, আবার তার মধ্যে স্কিন মানে স্কিন কালারই তো ওটাকে বলবো, দুটো গাছ একসাথে আছে। আমার শাশুড়ি মা বলেন যে ওখানে লাল জবাও আছে প্লাস এই কি বলবো স্কিন কালারের জবাটাও রয়েছে, তো দুটোর মিশ্রণে ওই মাঝের মধ্যেই এরকম একটা ফুল ফোটে অনেক দিন বাঁধে বাঁধেই বলতে পারো, প্রায় এক মাস দেড় মাস বাঁধে বাঁধে ওরকম একটা করে ফুল ফোটে, মানে যেটার মধ্যে একটা পাপড়ি হয় লাল আর বাকিগুলো হয় স্কিন কালার। তো আজকে হয়েছে অ্যাকচুয়ালি কী বলতো, রোজই মনে হয় সকাল সকাল উঠি, উঠে পরে ফুল পাড়ি পেরে ঠাকুরের জন্য রাখি, তারপরে ঠাকুর ঘর মুছে ঠুছে বাকি কাজে আমি হাত লাগাই, এটাই সবসময় মনে হয়। তারপরে রান্না ঠান্না করে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো দেবো ফুল টুল দিয়ে, বাট সেটা কোনোদিনই সম্ভব হচ্ছে না এই জল জল করে, জল না পেলে বাকি কাজগুলো করবো কী করে বলো, সেটাই হচ্ছে না, কারেন্টটা চলে গেছে। আর এখন এই মুহূর্তে আমি ক্যামেরাটা একটু বন্ধই রাখবো, কারণ বাকি যেই কাজগুলো আছে অন্ধকারের মধ্যে তোমরা দেখতেও পারবে না, আমাকে খুব কম কম লাইট জ্বালিয়েই আমাকে কাজটাকে সারতে হবে। ওদিকে মৃদুল আর রক্সি আর রক্সির বাচ্চারা সবাই ঘুমোচ্ছে, আমি আর কোকোরানী দুজনে জেগে রয়েছি। আর তোমাদেরকে বললাম না গোলাপ ফুলটা একটা ছোটো মতন কুড়ি হয়েছে, আমার মনে হয় ওই গাছটা এক মগ অন্তত জল দিলে গাছটা একটু সুন্দর হবে, মানে বাঁচাতে পারবো, যখন চোখে দেখছি আর যে যখন ঘুমাইনি নিজের যখন ঘুম একদমই হয়নি, তো গাছের যত্ন যখন পারছি আজকে করতে করিনি কাল না পারবো পারবো, আমার ইচ্ছে সবই করে, কোনো কাজ করতে আমার কোনো মানে মনের দিক থেকে ওই রকম মনে হয় না যে করবো না, বাট ঘুমটা যদি ঠিক না হয় শরীর একদম উইক লাগে, সেক্ষেত্রে কী বলতো আমাদের আমার বাড়ির সব লোকজনরা দূরে দূরেই থাকে কলকাতাতেই, তাদেরকে ঠিক মতন আমার ফোনও করে তাদের খোঁজখবরও নেওয়ার আমার সম্ভব হয় না, আর তার মধ্যে ব্লগিংটা না করলে মনটা ভালো লাগে না, তো ভাবি যে ব্লগিং করেই ব্লগিংয়ের মাধ্যমেই কিন্তু আমাকে আমার ঘরের লোক বা আমার আত্মীয় স্বজন পরিবার সেই দুই বাড়িরই বলতে পারো তারা আমাকে দেখবে, সেটার মাধ্যমেই যতটা হবে, হয়তো তাদের সাথে আমার সরাসরি কথা হচ্ছে না কিন্তু আমি চেষ্টা করি তাদেরকে ফোন করার যতটা সম্ভব আমার দিক দিয়ে মনে হয়। অনেকেই ভাবে হয়তো ফোন করি না বা কিছু, তো তোমরা প্লিজ এটা ভেবো না, কারণ আমি একদমই সময় করতে উঠতে পাচ্ছি না, আর এই লকডাউন চলছে, নানা রকম একটা চিন্তা মাথার মধ্যে ঘুরতেই থাকে, সকলের এখন সেম পজিশন, মানে কি বলবো বুঝতেই পারছো, এরকম ভেঙে বলার কিছু নেই, সকলেরই সমস্যার মধ্যেই রয়েছি আমরা এখন, কিন্তু তবুও এই মুখে হাসিটা নিয়ে চলতে হবে। তো চলো বাকি কাজগুলো শুরু করে এখন, আর এখন তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করছি না, আবার কারেন্টটা আসুক তখন শেয়ার করব, এখন অনেক কাজ রয়েছে, রক্সিকোকে খেতে দেওয়া, ঠাকুরঘর ক্লিন করা, রক্সিকো বাচ্চা যেখানে নিয়ে রয়েছে ওই জায়গাটা ক্লিন করা, তারপরে বাকি যেই ঘরগুলো আছে ওগুলো ক্লিন করা, আর এদিকে কী রান্না করব জানি না, আর ক্যামেরাটা আবার কখন অন করব তাও জানি না, তো চলো এখন আপাতত টাটা। এখনও ওঠেনি, দেখো কত গরম লাগছে আর কি ঘাম হচ্ছে, মানে চিপচিপে একটা ভাব লাগছে, এটা বিশেষত কলকাতার দিকে হয় যে ঘাম হচ্ছে চিপচিপে ভাব, কিন্তু আমি দুবছর ধরে এখানে রয়েছি, এখানেও খেয়াল করছি যে এখানেও ওইভাবেই গরমটা পড়ছে, আগে আসানসোলে এরম ধরনের ঘামওয়ালা গরম হতো না কিন্তু এখন এখানে হচ্ছে, তো যাই হোক ওয়েদার কত চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো এখন ঘড়িতে 7:30 বাজে, 10 মিনিট পরে যদি জল থাকে তাহলে আমার আবার লাগাতে পারবো, কি বলবো আমাদের যে একটা রিজার্ভার মতন রয়েছে ওটা পুরো ফাঁকার হয়ে রয়েছে, মানে ওটায় জল নেই, ওটা কতক্ষণে ভরবো, ভরলে শান্তি, তাহলে বাকি জিনিসগুলো আর কি ঠিকঠাক ভরা থাকবে, না হলে খুব সমস্যা হয়ে যায় জলের, এরকম রাত জেগে জেগে জল ভরতে হয়। তো যাই হোক তখন না 6:30 বাজে, তখনই কারেন্ট চলে গেছে, জানো এখন এত তাড়াতাড়ি কারেন্ট চলে যায়, তো আমি একটুখানি চা বানিয়ে নিয়েছি, অনেক গরম চাটা, বাট একটু চা খেলে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে, ওই জন্য চলো, অনেক কাজ গুছিয়ে নিয়েছি, ঘর ঠর মোছা মোছা হয়ে গেছে, রক্সির বেবি যে কাঁথাতে ঘুমোয় আর কি, রক্সি ঘুমোয়, রক্সিকে বার করে ওগুলো রোদেও দিয়ে দিয়েছি, আর বেবিগুলোকে এখন খাঁচার মধ্যে রেখেছি, ওদেরকেও আবার খাওয়ার খাওয়াতে হবে, গরম জল বসিয়ে দিয়েছি, তো আগরুম বাগরুম কত কাজ বলো, কাজ আর শেষ হয় না, চলো এখন চাটা খেয়ে। কিনেছিস কেন, কিনে কেঁদে একদম চোখ দিয়ে একদম গড়বড় করে জল বেরিয়েছে,
ভোরবেলা দিয়ে জল জল করে একদম পাগল হয়ে গেলাম। এখন রক্সি কোকোকে খেতে দিতে হবে, বেবিদের খাবার রেডি করে নিচ্ছি, সব একবারে ঝপঝপ করে সেরে নিয়ে চলে যাব সোজা আজকে রান্নাঘরে। এই যে যুদ্ধ করতে এখন যাচ্ছি, দেখো ওদেরকে খাওয়ানো না তো যুদ্ধ করা। যাই হোক, আজকে কী রান্না করব সেটা রান্নাঘরে গিয়েই বলে দেবো একবারে, আর বেশি রান্না আজকে শেয়ার করতে পারবো না, সকাল থেকে এত বকুম বকুম করছি। ওদিকের কাজকর্ম সেরে চলে এসেছি ঝপঝপ করে রান্নাঘরে, আর হংমং চং করে রান্নাও আরম্ভ করে দিয়েছি। বানাচ্ছি তোমার উচ্ছে চচ্চড়ি, ডিটেলসে আজকে বলতে পারছি না, দেখতে থাকো কি করে বানাচ্ছি, অন্য সময় পুরোটা শেয়ার করে দেবো। আর বানাবো দই দিয়ে মাছ, আর মাছের মুড়োটা তো রয়ে গেছে ওটা দিয়ে বানাবো, অল্প করে বাঁধাকপি একটু কুচিয়ে নিচ্ছি, আর ভাত তো সাথে হবেই। এই হচ্ছে আজকের দুপুরের রান্নাবান্না, দেখতে থাকো পরে কথা বলছি। এখন বাজে ঘড়িতে 11:10, তো আমার চান ঠান কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, রান্না হংবং চং করে হয়ে গেল। যাই হোক, একদিকে না ঘুমিয়ে বেশ কাজেরই লেগেছে ব্যাপারটা বলতে, কাজে লেগেছে বলতে তাড়াতাড়ি করে মোটামুটি সব কাজ হয়ে গেছে, চানটা কমপ্লিট হয়ে গেছে, এটাই অনেকটা। এবারে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করে নিতে হবে রেস্ট। আর আজকে আমি ভাবছি যে ঠাকুরের জামাকাপড়গুলো চেঞ্জ করেই ফেলি, কারণ আজকে যেহেতু তাড়াতাড়ি হয়েছে ওজন্য আজকে করে নেওয়াটাই বেটার হবে। তো এখন দেখো পুরো ঘর অন্ধকার, মানে কারেন্ট চলে গেছে আবার, আর রক্সি এদিক দিয়ে ওদিক দিয়ে দেখো ঘোরাফেরা করছে, ওকে দেখতেই পাবে। তো এখন ইনভার্টারের আলোতে আমাদের আলোকিত হতে হবে, তারই ব্যবস্থা আমি চেঞ্জ করবো ঠাকুরের, রোজ রোজই ভাবি করবো বাট হয় না, আজকে ফাইনালি করে। আমার শুনতে পাচ্ছো রক্সির পুচিয়ে দেয়, তো চলো এখন দেরি না করে কাজটা আগে সেরে নিই। তো দেখো আমি বসে গেছি এখন ডিপ ক্লিন করতে ঠাকুর ঘর। ঠাকুর পুজো করে কিন্তু আমার মন খুব শান্ত শান্ত লাগে, এই জিনিসটা করতে আমারও খুব ভালো লাগে। এতদিন তো শাশুড়ি মায়ের দায়িত্বেই ছিল ঠাকুর ঘর, এখন যেহেতু মা বাড়িতে নেই সেই জন্য এখন সব কিছুর দায়িত্বই আমার। তো সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখছি, যেমন আমিও নিজে টিপটপ থাকতে ভালোবাসি, আমার সব কিছুই টিপটপ রাখতে ভালোবাসি, এবং আমার শাশুড়িমাও সেরকমই সব কিছু গুছিয়ে রাখেন। তো দেখো এখানে সব কিছু একদম গুছোনো, সেগুলোই আমি সুন্দর করে আরও গুছিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। আজকের এই ব্লগটা তোমাদের পুরোটা কেমন লাগলো? সকাল থেকে তো অনেক বকুম বকুম করলাম, জল জল করে মাথা ফাগল করে দিলাম তোমাদের। তো রান্না বান্না পুজো দেওয়া যাবতীয় কাজ তোমাদের কেমন লাগলো ব্লগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ব্লগটা আমি আর বড় করব না, কারণ এই পুজো দিয়ে একটু 2 মিনিট বসে খাওয়া দাওয়া সেরে দিতে হবে ভালো করে ঘুম। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার পরিবারের সদস্য যদি তোমরা এখনও না হও তো অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো টাটা, আবার খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসবো, ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তো চলো টাটা।